আচ্ছা, আজকে হচ্ছে আমাদের যে যে টপিকটা, সেটা হচ্ছে একটা ট্রান্সফরমারে কি কি ধরনের লস হয় সেটার উপরে হচ্ছে আমরা একটু ডিসকাস করব। তো অলরেডি আমরা যেহেতু বেশ কয়েকটা ক্লাস করে আসছি, প্রতিটা ক্লাসে কিন্তু আমাদের কথা হয়েছে, প্রায় অনেকগুলো ক্লাসে কথা হয়েছে যে ট্রান্সফরমার আইডিয়ালি আমরা ধরে নেই যে ইনপুট পাওয়ার ইকুয়াল টু হচ্ছে আউটপুট পাওয়ার, বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আমাদের মাঝখানে হচ্ছে একটা লস হবে, ইনপুট যে পাওয়ারটা দিব সেটা লস কে প্রোভাইড করবে, প্লাস হচ্ছে আমাদের আউটপুট যে লোডটা যারকে পাওয়ার দেওয়া দরকার সেখানে যাবে। তো এই লস গুলো কি কি ধরনের হয় সেটাও আমরা কথা বলছি। লস প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে কপার লস আর একটা হচ্ছে আয়রন লস। আমরা ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আয়রন লসটা বের করছিলাম বা কোর লসটা বের করছিলাম, আয়রন লসের অন্য নাম হচ্ছে কোর লস, আর কপার লসটা হচ্ছে আমরা বের করছিলাম শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে, বের করে নিছিলাম ফুল লোড কন্ডিশনে কপার লস কেমন হয়। আচ্ছা, এই লস গুলো ছাড়াও ট্রান্সফরমারে আসলে আরো কিছু লস হয়, সেগুলো হচ্ছে স্ট্রে লস। তো কিছু ক্ষেত্রে স্ট্রে লসটাকে বলা হয়, ব্যাখ্যা দেওয়া হয় যে ম্যাগনেটিক লিকেজের জন্য এই লসটা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে যখন এক্সপ্লেন করা যায় না, কিছু এডিশনাল লস যেটা হচ্ছে সেটা এক্সপ্লেন করা যায় না, বাট দেখা যাচ্ছে যে ইন্টারনাল একটা লস হয়ে যাচ্ছে, কি কারণে লস হচ্ছে সেটা এক্সপ্লেন করার জন্য বলা হয় যে এখানে একটা স্ট্রে লস আছে। তো এই এই টাইপ লসটা হচ্ছে আমাদের লিকেজ ম্যাগনেটিক ফ্লাক্স এর জন্য হয়, এবং আমরা যে অয়েল ব্যবহার করি ট্রান্সফরমার ভিতরে বা ইনসুলেশনের জন্য যেসব ম্যাটেরিয়াল ইউজ করি, সেখানে আমাদের এক ধরনের লস হয়, সেটাকে আমরা ডাই ইলেকট্রিক লস বলি। তো এই দুইটা লস খুব সিগনিফিকেন্ট না ট্রান্সফরমারের ক্ষেত্রে। মেইন লস হচ্ছে আমাদের আয়রন বা কোর লস এবং কপার লস বা ওহমিক লস। তো কপার লসটা একটা লোড ডিপেন্ডেন্ট লস, আমরা দেখছি কপার লসটাকে I²R এই সূত্র দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। এটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড এর ওয়াইন্ডিংটা যে থাকে, তাদের যে রেজিস্ট্যান্স থাকে সেটার জন্য হচ্ছে এই লসটা হবে আমাদের। আমাদের সিস্টেমে যেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, লোড যেমন সেই অনুযায়ী আমাদের কারেন্ট ফ্লো করবে, তো এই কারেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এই লসটা হবে। এটাকে আমরা একটা কারেন্ট ডিপেন্ডেন্ট লস বলতেছি বা ভ্যারিয়েবল লস বলতেছি, যেহেতু সেটা কারেন্ট ভ্যারিয়েশনের সাথে সাথে চেঞ্জ হয়। তো ম্যাথমেটিক্যালি ওকে আমরা এক্সপ্লেইন করলে এটা হবে হচ্ছে প্রাইমারি সাইডের কারেন্ট এবং স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স, আর সেকেন্ডারি সাইডের কারেন্ট স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স, টোটাল হচ্ছে আমাদের কপার লসটা হবে, এটা সমান। তো এই লসটা, যেহেতু এই লসটা আমাদের হচ্ছে একটা লিমিটেশন আমাদের একটা ট্রান্সফরমারে, এটাকে আমাদের রিডিউস করা দরকার। রিডিউস করার হচ্ছে বিভিন্ন রকম ওয়ে আছে, একটা হচ্ছে আমরা লো কারেন্ট পাস করতে পারি, বাট আমাদের আসলে তো একটা রিকোয়ারমেন্ট আছে মিনিমাম কি পরিমাণ কারেন্ট, মানে কি ধরনের লোড লাগাচ্ছি, কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এটা তো আসলে লোডের উপর ডিপেন্ড করবে। সো এই ক্ষেত্রে কন্ট্রোলটা আসলে খুব বেশি মানে খুব বেশি লাভবান হয় না। তো আরেকটা আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা যে তারটা ইউজ করব, সেই তারটা হচ্ছে তারের আমরা রেজিস্ট্যান্স কমাই দিতে পারি। তারের রেজিস্ট্যান্সের তারের সূত্রটা আমরা যদি দেখি, তারের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। আমরা মোটামুটি দুইটা ম্যাটেরিয়াল ইউজ করি অ্যাজ তার, সেটা হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়াম। তো তারদের রো কিন্তু ফিক্সড, এল হচ্ছে তারের লেন্থ এবং এ হচ্ছে এরিয়া। এখানে আসলে আমাদের সবচেয়ে বেশি চেঞ্জ করার অপশন হাতে থাকে, সেটা হচ্ছে এরিয়াটা। আমরা যদি তারের যে সারফেস এরিয়াটা আছে, আমরা যদি মোটা তার ব্যবহার করি, যেটা একেবারে সোজা বাংলায় আমরা যদি একটা মোটা তার ব্যবহার করি, তাহলে তার রেজিস্ট্যান্স সারফেস এরিয়াটা বেশি হবে, বেশি হলে আমার রেজিস্ট্যান্সটা অটোমেটিক কমে আসবে, কমে আসলে I²R লসটা আমাদের কমে আসবে। তো এভাবে করে আমরা হচ্ছে আমাদের লসটাকে কমাইতে পারি, কপার লসটাকে কমাইতে পারি। আর এরপরে আমরা দেখি হচ্ছে আমাদের আয়রন লস বা কোর লস এর কি কি কারণে হয়, এটাও আমরা আসলে ডিসকাস করে ফেলছি। কোর লস বা আয়রন লস হয় দুইটা কারণে, সেটা হচ্ছে এডি কারেন্ট লস এর জন্য এবং হিস্টেরেসিস লস এর জন্য। তো হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস এর ব্যাকগ্রাউন্ডটা কি, অরিজিনটা কি, সেটা হচ্ছে এডি কারেন্ট লস হবে যে আমাদের, যদি আমি একটু ছবিটা দেখি, এটা হচ্ছে আমাদের কোরটা, এই কোরের এই এটা হচ্ছে কোরের, যদি আমরা থ্রি ডাইমেনশনাল ছবিটা আঁকি, এখানে হচ্ছে আমাদের তারটা পেঁচানো হয় প্রাইমারি, এই সাইডে হচ্ছে আমরা সেকেন্ডারি কে পেঁচালাম, এখান দিয়ে হচ্ছে আমাদের ফ্লাক্সটা এখান দিয়ে পাস করে এদিক দিয়ে কাট করছে। এই এই অংশটা, এখানে হচ্ছে ছবি যেটা আঁকা হচ্ছে, এই অংশটা নিয়ে আমরা এই ছবিটা আঁকছি, ফ্লাক্স আমাদের
এই জায়গাটা হচ্ছে আমাদের ফ্লাক্সটা পাস করতেছে, এই যে এই ফ্লাক্সটা যে পাস করতেছে, আমরা এই সাইডটাকে এই সাইড থেকে আমরা দেখতেছি, দেখতেছি যে ফ্লাক্সটা এভাবে করে আসতেছে, এই যে আসতেছে ফ্লাক্সটা হচ্ছে আমাদের এটা। তো কোরের মধ্য দিয়ে ফ্লাক্সটা যখন যাচ্ছে, তখন কোরের এই ফ্লাক্সটার জন্য এই যে রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমরা দেখবো যে এটা চারপাশে হচ্ছে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, এবং সেটার কারণে হচ্ছে রাইট হ্যান্ড রুলের মাধ্যমে আমরা দেখবো যে সার্কুলার কারেন্ট ফ্লো করতেছে। এই যে সার্কুলার কারেন্ট ফ্লো করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এডি কারেন্ট। এখন এই এডি কারেন্টটা আমাদের সমস্যা হলো, এডি কারেন্টের কারণে এখানে একটা পাওয়ার লস হচ্ছে, যেই পাওয়ারটাকে আমরা অন্য কোনো কাজে লাগাইতে পারতেছি না, সো এটা একটা লস। তো এডি কারেন্ট লসটাকে রিডিউস করার জন্য যেটা করতে হবে, আমরা যদি কোনোভাবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স যত বাড়াবো, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স বা কোরের রেজিস্ট্যান্স যত আমরা বাড়াবো, তত ভোল্টেজ ইনডিউসড হোক বাট কারেন্টটা কিন্তু আমাদের লো ফ্লো করবে। এই যে এডি কারেন্ট, যে সার্কুলার কারেন্ট গুলো আমি আঁকতেছি, এগুলো হচ্ছে লো পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সো আমাদের লসটা কিন্তু কমে আসবে। তো এই এইটা রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য আমরা যেটা করতেছি, এখানে এই শিট গুলোকে, এই যে সলিড যে অংশটাকে, এই কোরের সলিড অংশটাকে আমরা কতগুলো স্লাইসে কেটে ফেলতেছি, এভাবে স্লাইসে কেটে ফেলতেছি, কিন্তু এদের কিন্তু পুরো এরিয়াটা আবার কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট এরিয়া হতে হবে। ট্রান্সফরমার বানানোর সময় কিন্তু কতগুলো শর্ত থাকে, যে আমার এই ধরনের প্রাইমারি ভোল্টেজ লাগবে, এই ধরনের সেকেন্ডারি ভোল্টেজ লাগবে, কারেন্ট এমন লাগবে, প্রাইমারিতে বা সেকেন্ডারিতে কারেন্ট একটা ফিক্সড পরিমাণ লাগবে, পাওয়ার সাপ্লাই আমাদের ফিক্সড পরিমাণ, আমাদের একটা হিসাব আছে। ওই অনুযায়ী বানাতে গেলে ফেরোম্যাগনেটিক কোরের সাইজটাই, যে থিকনেস বলো অথবা হচ্ছে হাইট, কি পরিমাণ হাইট উইথ ইউজ করব, সেটা কিন্তু আমাদের ফিক্সড। সো ট্রান্সফরমার আমাদের কোরটা ফিক্সড বানাইতে হবে, এই ফিক্সড কোরটাই থাকবে, বাট এই এই থিকনেসটাকে আমরা ছোট ছোট স্লাইসে ভাগ করে ফেলবো, যেটাকে আমরা লেমিনেটেড কোর বলি। ছোট ছোট স্লাইসে ভাগ করার পরে প্রতিটা স্লাইসের মাঝখানে আমরা ইনসুলেশন দিয়ে দিব, এই যে এটা একটা স্লাইস, এই স্লাইসের পরে আমরা একটা ইনসুলেটিং লেয়ার দিব, তারপরে পরের স্লাইডটাকে তার সাথে লাগায় বসাবো, তারপরে স্লাইসটাকে বসাবো। টোটাল কিন্তু এরিয়াটা, থিকনেসটা আমাদের সেমই থাকবে, বাট এদের মাঝখানে ইনসুলেটিং লেয়ার দিচ্ছি। ইনসুলেটিং লেয়ার দেওয়ার ফলে যেটা হচ্ছে, এই কোরটার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, ইনসুলেশন দেওয়ার কারণে রেজিস্ট্যান্স যেহেতু বেড়ে যাচ্ছে, আমার এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ইনডিউসড হচ্ছে, মানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, যার জন্য যে কারেন্টটা ফ্লো করতেছে, সেই ভোল্টেজটা সাপ্লাই দেওয়ার পর দেখতেছি এখানে অনেক বেশি ইম্পিডেন্স আছে বা রেজিস্ট্যান্স আছে, সো কারেন্টটা কিন্তু আমাদের লো মানের হবে, যার কারণে আমাদের যে লসটা হবে আই স্কোয়ার আর, যদি আমরা বলি ভিআই কস থিটা, যে সূত্রে আমরা ব্যবহার করি পাওয়ারের, দেখবা যে আই যেহেতু কম, আমাদের আসলে লসটাও অনেক কম হবে। আচ্ছা, এখন এখন হচ্ছে এই লসটা কমানোর জন্য আমরা কি করলাম, লেমিনেটেড শিট ব্যবহার করলাম। এই লসটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকে এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো। কে ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট আসলে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। এফ হচ্ছে আমাদের এফ স্কোয়ার যেটা টার্মটা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্কোয়ার, আমরা যেই সিস্টেমে কানেক্ট করতেছি সেই সিস্টেম ফ্রিকোয়েন্সি, যেমন আমরা 50 হার্জ এর সিস্টেমে কানেক্ট করলাম করলাম অথবা 60 হার্জ এর সিস্টেমে কানেক্ট করলাম, সেটা ফ্রিকোয়েন্সি। কেএফ হচ্ছে আরেকটা আরেকটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটার উপর আসলে ডিপেন্ড করবে করে। আর বিএম হচ্ছে আমরা যে ফ্লাক্সটা পাস করতেছে, যে ফ্লাক্সটা পাস করতেছে সেই ফ্লাক্সটার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, যেটা ফ্লাক্স যেটা ফাই ম্যাক্স পাস করতেছে, সেটাকে এরিয়া দিয়ে যদি ভাগ করি, সেটা হচ্ছে আমাদের বি ম্যাক্স বা বিএম, এটার স্কোয়ারটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এডি কারেন্ট লস। তো আবার আরেকটা টি হচ্ছে আমাদের এটার থিকনেস, ম্যাটেরিয়াল যেটা আমরা কোর ব্যবহার করছি, কোরের থিকনেস কি পরিমাণ সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে আমাদের ভি হচ্ছে ভলিউম ইন্ডিকেট করবে, আমাদের ট্রান্সফরমারটা যে কোরটা ব্যবহার করলাম তার ভলিউমের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা হিস্টেরেসিস লসটা যদি দেখি, হিস্টেরেসিস লসটা হচ্ছে আরেক ধরনের কোর লস। এটা কেন হবে? এইটা হয় হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে আমরা ডোমেইনটাকে যে ম্যাগনেটাইজেশন করতেছি আর ডিম্যাগনেটাইজেশন করতেছি, এই যে হিস্টেরেসিস কার্ভটা যদি তোমাদের মনে থাকে, এই কার্ভটার মধ্যে হচ্ছে আমাদের ডোমেইন গুলোকে ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করতেছি, ডোমেইন গুলো একটা ডিরেকশনে আমাদের সজ্জিত হচ্ছিল,
আবার হচ্ছে আমরা যখন উইথড্র করতেছি, এটা তো গেল আমার এদিকে ডোমেন গুলো একপাশে সজ্জিত হচ্ছিল, স্যাচুরেশনে গেল, দেন হচ্ছে যখন উইথড্র করতেছি আস্তে আস্তে ডোমেন গুলা কিন্তু র্যান্ডম ডিরেকশনে আবার সজ্জিত হয়ে যায়। তো এই র্যান্ডম ডিরেকশনে সজ্জিত হওয়া বা সজ্জিত না হওয়ার জন্য আমাদের যেই এনার্জিটা খরচ করতে হয় সেটা হিট এনার্জি আকারে ডিসিপেটেড হয়ে যায়। এই এনার্জির পরিমাণটা হচ্ছে এই হিস্টেরেসিস কার্ভের এরিয়া থেকে আমরা ডিটারমাইন করতে পারি। এটাকে এই ধরনের লসটাকে আমরা বলতেছি হিস্টেরেসিস লস। এবং এর থিকনেস, এর এই যে মাঝের এই জায়গাটা থিকনেস যত কম হবে, আমরা যদি এমন ম্যাটেরিয়াল ইউজ করি যার থিকনেসটা হচ্ছে কম, তাহলে আমাদের কিন্তু মাঝের এরিয়াটাও ছোট হবে এবং সেই ম্যাটেরিয়ালের কিন্তু হিস্টেরেসিস লসটাও কম হবে। তো এরকম করতে গিয়ে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল আপডেট হয়েছে, যেমন আমরা মেইন তো এলিমেন্ট থাকবে আয়রন, তার সাথে আমরা ডোপিং ডোপিং করি বা অ্যাড করি অথবা অ্যালয় তৈরি করি, যেটা সেটা সিলিকন, রিসেন্টলি হচ্ছে সিলিকন অ্যাড করা হয়। বিভিন্ন পার্সেন্টেজ অফ সিলিকন ইউজ করে আমরা এটার এই যে হিস্টেরেসিস কার্ভের থিকনেসটা হচ্ছে আমরা ভ্যারি করতে পারি, করে আমরা লসটাকে মিনিমাইজ করে আনতে পারি। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের লস, লসের বিভিন্ন ম্যাথমেটিক্যাল, এটারও একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে হিস্টেরেসিস লসের। সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকবে এবং বিএম মানে আমার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির উপর ডিপেন্ড করবে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে এবং ভোল্টেজ না ভলিউমের উপর ডিপেন্ড করবে। এই যে কোডটা ইউজ করছি তার ভলিউমের উপর ডিপেন্ড করবে।